শনিবার আলমবাজার মোড়ে আইএনটিটিইউসি এবং তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্রের কৃষক বিরোধী আইন ও শ্রমিক আইনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সৌগত রায় চ্যালেঞ্জ করে বলেন, তৃণমূল এদিনের সভার পরে বিজেপির কোনো বাপের ব্যাটা থাকলে এর থেকে বড় সভা করে দেখাক। আমি একটা চ্যালেঞ্জ বিজেপির লোকেদের কাছে করতে চাই, আজকে আমাদের সভা শেষ পর্যন্ত যে আকার নেবে, বিজেপিতে কোনো বাপের ব্যাটা থাকলে দিলীপ ঘোষ অমিত শাহ এই আলমবাজারে মিটিং করুক, আমাদের চেয়ে বড় মিটিং করতে পারলে আমি মাথা হেট করে নেব। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিলেন, আলমবাজারে যে শান্তি বিঘ্নিত করতে চাইবে তার হাত তিনি ভেঙে দেবেন। আমাদের একটাই লক্ষ্য, এই আলমবাজারে শান্তি রাখতে হবে। প্রতিবার আমি কামারহাটিতে থাকি, ঈদের নামাজের সময় তাপস এখানে থাকে, মহরমের সময় এখানে তাজিয়ার মিছিল বার হয় এবং থানা থেকে আমরা পুরস্কার দিই যারা ভালো তাজিয়া বার করে। এখানে বিজেপি চাইবে একটা বাঙালি হিন্দুস্তানিকে হিন্দু মুসলমান গণ্ডগোল লাগাতে, আমি তাদের হুঁশিয়ারি দিচ্ছি, এই আলমবাজারে যে গণ্ডগোল সৃষ্টি করবে তার হাত আমরা ভেঙে দেব। এইখানে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না, মধ্যপ্রদেশে করুক, উত্তরপ্রদেশে গিয়ে করুক, এটা পশ্চিমবাংলা, এটা বরানগর, এটা আলমবাজার। তিনি আরো দাবি করেন, পশ্চিমবাংলায় তৃণমূলে এবার ক্ষমতায় থাকবে, বিজেপি 3 অঙ্কের আসনে পৌঁছাতে পারবে না, অর্থাৎ 99টার বেশি আসন পাবে না। তিনি খুব নামজাদা আরএসএস এর নেতা, তিনি এসে ঘোষণা করেছেন যে বিজেপি যদি সরকার আসে তাহলে এখানে লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে এবং উত্তরপ্রদেশে যেরকম ওরা আইন করেছে গোহত্যার ব্যাপারে সেই রকম আইন এখানে হবে। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা মনে করি, আমাদের দল সার্ভে করেছে, এইবার নির্বাচনে আমরাই জিতব, বিজেপি 3 অঙ্কে পৌঁছতে পারবে না, তার মানে 99টা পৌঁছতে পারবে না। এছাড়া এদিনের সভা থেকে তিনি ট্রাম্প এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাগলা ষাঁড় বলে কটাক্ষ করেন এবং ট্রাম্প ভারতবর্ষে আসবে বলে দিল্লিতে দাঙ্গা চলছে, অমিত শাহ গিয়ে আহমেদাবাদে বসেছিল, বললো আমার মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প আসবে, তোমার বাবা আসবে। আর মোদি 4 দিন পিছিয়ে দিল লকডাউন, কেন না ট্রাম্প আসছে, আপনাদের মনে আছে 23 মার্চ ডেটটা, আমরা বলেছিলাম অনেক আগে লকডাউন করতে, এই ট্রাম্পের জন্য পিছিয়ে দিচ্ছ এই পাগলা ট্রাম্প। ট্রাম্প তো পাগলা ষাঁড়ের চেয়েও খারাপ, আমি দিলীপ ঘোষকে পাগলা ষাঁড় বলি, আরে দিলীপ ঘোষ কি পাগলা ষাঁড়, তার চেয়ে বড় পাগলা ষাঁড় হচ্ছে ট্রাম্প, এ তো সারা পৃথিবীকে গুটিয়ে দেবে। এই সভা থেকে সোনার বাংলা বানানোর প্রসঙ্গে বিজেপিকে এক হাত নিয়ে সৌগত রায় বলেন, বিজেপির আগে সোনার উত্তরপ্রদেশ বানাক। বিজেপি সোনার বাংলা বানাবার আগে সোনার উত্তরপ্রদেশ বানাক। কালকেও একটা মেয়ে বাদাউনে ধর্ষিতা এবং নিহত হোক, সোনার উত্তরপ্রদেশ বানাক, সোনার মধ্যপ্রদেশ বানাক, বাংলা এসে দালালি করতে হবে না। এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, দোলা সেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্বগণ। আলমবাজার থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।